প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, হেলথ অ্যাডভাইস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আলোচনা করব রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কি করবেন সে বিষয়ে। আমরা সবাই জানি যে ইউরিক অ্যাসিডের মাত্রা যদি কারো শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে তার জয়েন্ট পেইন হতে পারে। কাজেই যারা ব্যথার রোগী রয়েছেন তাদের ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকা একান্ত জরুরি। আজ আপনাদের জানাবো ইউরিক অ্যাসিড খাদ্যাভ্যাসের মাধ্যমে কীভাবে আপনি নিয়ন্ত্রণে রাখবেন সে বিষয়ে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, এতে করে চিকিৎসা বিষয়ক যে কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দর্শক, যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা ইতিমধ্যে বেড়ে গেছে তারা তাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে চাইলেই এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে, এবং কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আপনাকে নিয়মিত খাওয়ার চেষ্টা করতে হবে, যার মধ্য দিয়ে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রিত থাকবে। অতিরিক্ত চর্বিযুক্ত মাংস বা লাল মাংস যেসব রয়েছে, যার মধ্যে গরু, খাসি, ভেড়া, মহিষ এই জাতীয় পশুর মাংসগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া অর্গান মিট বা পশুর শরীরের বিশেষ অঙ্গ যেমন লিভার বা কলিজা, তারপর হচ্ছে মগজ, জিহ্বার মাংস, এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। এগুলো এই রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। খোসাযুক্ত যে প্রাণীগুলো রয়েছে যেমন চিংড়ি, শামুক, কাঁকড়া, এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। এগুলো খেলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এছাড়া ডিমের কুসুম খাওয়া যাবে না। সব ধরনের ডাল, বাদাম, সিমের বিচি, মটরশুঁটি, কাঁঠালের বিচি, এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। শাকসবজির মধ্যে রয়েছে পালং শাক, পুঁই শাক, ফুলকপি এবং ব্রোকলি, মিষ্টি কুমড়া ও ঢেঁড়স, এই সবজিগুলো আপনাকে বাদ দিতে হবে। এছাড়া বাকি অন্যান্য শাকসবজি যেগুলো রয়েছে সেগুলো আপনি খেতে পারবেন। অ্যালকোহল এবং ক্যাফিন সমৃদ্ধ যে পানীয় রয়েছে যেমন চা, কফি, কোমল পানীয়, এগুলো খাওয়া বাদ দিতে হবে। বেশি মিষ্টি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। এই ফ্রুক্টোজটি আমাদের শরীরে গিয়ে শরীরের মধ্যে যে ইউরিক অ্যাসিডের যে স্পটিক বা দানাগুলো রয়েছে সেগুলোকে আরও বড় করে তোলে, এতে করে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা আরও বেড়ে যেতে পারে। কাজেই বেশি মিষ্টি যে ফলগুলো রয়েছে সেগুলো কম খাওয়ার চেষ্টা করবেন। এখন আপনাদের জানাবো রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে সেটি কমাতে যে খাবারগুলো আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন সেই খাবারগুলো সম্পর্কে। এর মধ্যে রয়েছে চর্বিহীন যে মাংস, মুরগির মাংস, এছাড়া মাছ, কুসুম ব্যতীত ডিম, এগুলো আপনি খেতে পারবেন। আজ জাতীয় খাবারের মধ্যে শাকসবজি আমি যেই 6-7টির কথা বলেছি সেগুলো ব্যতীত বাকি সব ধরনের শাকসবজি আপনি প্রচুর পরিমাণে খেতে পারবেন। এই শাকসবজি বেশি খাওয়ার মধ্য দিয়ে এটি শরীরে যে ইউরিক অ্যাসিডের স্পটিক বা দানা রয়েছে সেগুলোকে শরীর থেকে বের করে দিতে সহায়তা করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবার রয়েছে যেমন লেবু চা খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন, এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ যে ফলগুলো রয়েছে পেয়ারা, আমলকি, মালটা, কমলা লেবু, এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারেন। এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন এবং যে খাবারগুলো আমি বর্জন করতে বলেছি সেগুলো যদি আপনি খাওয়া থেকে বিরত থাকতে পারেন সেক্ষেত্রে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া আপনার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আনা জরুরি। আপনি যদি খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়ার অভ্যাস থেকে থাকে সেটি করবেন না। খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার মেটাবলিক ফাংশন এবং লিভারের যে কার্যকারিতা সেটি ভালো থাকে। আপনার যদি জাঙ্ক ফুড বা ফাস্টফুড খাওয়ার অভ্যাস থেকে থাকে বাইরে, বা অ্যালকোহল ও কোমল পানীয় পানের অভ্যাস থেকে থাকে সেটি থেকে বিরত থাকবে। এই নিয়মকানুনগুলো মেনে চলার মধ্য দিয়ে আশা করা যায় আপনার শরীরের যদি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে থাকে সেটি নিয়ন্ত্রণে থাকবে। দর্শক, আমার আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পায় এবং সবাই উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।